হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আবারও চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি চিংড়ি আলুর কালিয়া, এটাও কিন্তু খেতে অসাধারণ হয়। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। চিংড়ি আলুর কালিয়া বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 4 পিস বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের 2টো বড় সাইজের আলু, সেটাকেও বড় টুমো করে কেটে নিয়েছি। আর এখানে 1টা বড় সাইজের পেঁয়াজ কোচানো আছে, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা, 5 কোয়া মতো রসুন, একসাথে একটা পেস্ট আমি বানিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। 1টা বড় সাইজের টমেটো কুচানো আছে, 1 টা স্পুন জিরে গুঁড়ো লাগছে, 1টা স্পুন ধনে গুঁড়ো, 1টা স্পুন হলুদ গুঁড়ো, 1/2টা স্পুন রেড চিলি পাউডার, ফোড়নের জন্য 1টা শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আছে, আর 1/4 স্পুন একটু গোটা জিরে আছে, আর লাগছে আমার এখানে 1/4 স্পুন একটু গরম মশলা পাউডার লাগবে। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর রান্নাটা করার জন্য আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। প্রথমেই আমি মাছের মধ্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ। এখন মাছগুলোকে ভালো করে লবণ হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি, আর কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলোকে প্রথমেই আমি ভেজে নেব, তার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছের এক সাইড ফ্রাই হয়ে গেলে আর এক সাইডে উল্টিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আরেকটু পরিমাণ, সামান্য পরিমাণ আরেকটু সর্ষের তেল দিলাম। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, গোটা জিরে আর গোটা গরম মশলা আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করেছি সেটা। আর 1টা পেঁয়াজ আছে এর মধ্যে। দেখি এর মধ্যে টমেটো কুচিগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেখি হলুদ, স্বাদ মতো লবণ,
আর সামান্য একটু জল মশলাটা কষানোর জন্য। এখন মশলাটাকে 3-4 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য কয়েকটা দানা চিনি দিচ্ছি, এটা একেবারেই অপশনাল। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলার মধ্যে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটার সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এক দেড় মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। 1.5-2 মিনিট হয়ে গেছে, আলুটা মশলার সাথে খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এটা খুব ঘন গ্রেভি হবে, তাই জলের পরিমাণটা খুব বেশি লাগবে না। এখন আমি এটাকে 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট এটা ফোটার পরে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছটা দিয়ে আবারও এটাকে 5-6 মিনিট ফুটতে দিচ্ছি। সাত আট মিনিট হয়ে গেছে এটা ফুটছে, মাঝখানে আমি দুবার এটাকে নেড়েও দিয়েছি। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, নামানোর আগে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। আমার এটাতে লবণ একদম ঠিকঠাক আছে। এবারে এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার, 1/4 টিস্পুন একটু গরম মশলা পাউডার দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেলেও আমাদের আলু চিংড়ির কালিয়া। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।